Ini mama. Ganda korte korte gorome gamcha gai diye feleche. শুভ সকাল বন্ধুরা, এখন কিন্তু বর্ষাকাল চলছে। বর্ষাকালে আমরা যেরকম রোদ বৃষ্টির খেলা দেখতে পাই, অন্য কোনো ঋতুতে সেটা আমরা দেখতে পাই না। বর্ষা যেমন প্রকৃতিকে সিক্ত এবং সবুজে ভরিয়ে দেয়, আমাদের হৃদয়কেও কিন্তু ঠিক একইভাবে আনন্দ এবং বেদনা বাড়িয়ে দেয়। বেদনার কথা যদি বলতে যাই, তাহলে বলতে হয় যেমন আমার মা বাবা আজকেই ঘন বর্ষার ভিতরে কিন্তু বাজারে গিয়েছে বাজার করতে, কারণ বাজার ছাড়া যেহেতু চলবে না, তাই এই ঘন বর্ষার ভিতরে বাজার নিয়ে আসলো। তোমার তরমুজটা কি আজকে খাওয়া যাবে? যদিও আজকে খুব ভোরে বাবা বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে আসছিল, তারপরে ভারী বাজারের জন্য বাজারে যেতেই হলো। ভোরে মাছ, চিংড়ি, কাঁকড়া, শোল মাছ, আর এই যে মন্টি খাইতে আসে, ঢুকছে কোথায়? এই সময় এখন বাজার থেকে আসছে, আর এই ধরনের কাঁকড়া গুলো নিয়ে আসছে, সব বড় বড় কাঁকড়া গুলো বলে মাদি মনে হয়। কাঁকড়া সাধারণত উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রাম, পটুয়াখালী, কক্সবাজার সহ বিভিন্ন যেসব জায়গাতে নদী থাকে সেখানে পাওয়া যায়। তো আমাদের এলাকাটা হচ্ছে কিছুটা নদীর পাশে, প্রায় বাজারে কাঁকড়া পাওয়া যায়। আজকে বাজারে প্রায় শেষের দিকে চলে গেছিল, 12টা বেজে গেছে তখন, যে কারণে ভালো কাঁকড়াগুলো আগে থেকেই বিক্রি হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হচ্ছে ঘিলু সহ যে কাঁকড়াগুলো পাওয়া যায় ওগুলো আনতে পারেনি, সব মাদি কাঁকড়া নিয়ে আসছে, মানে যেগুলোতে ঘিলু কম। এখানে প্রায় 8 থেকে 10টার মতো কাঁকড়া আছে 1 কেজিতে, 8 থেকে 10টার মতো কাঁকড়া উঠে, এটা সাইজের উপর ডিপেন্ড করে। এইটা বেশি লাভ হয়, বৃষ্টি কিন্তু সারাদিনই পড়তেছে, কোনো থামাথামি নাই, টিপ 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 করে সারাক্ষণ বৃষ্টি পড়ছে। আমি পাশাপাশি ঢেঁড়স গুলো কেটে নিচ্ছি, ছোট পাগুলো তো কাটতে হবে, আর এইদিকে কাঁকড়া কাটার জন্য কিন্তু আমার ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে কি হয়েছে, সবগুলো কাঁকড়া একবারে বের করে ফেলা হয়েছে, তো যে কারণে ওরা ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছিল, তো ধরে রাখা একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের সবার হাতেই মোটামুটি কাজ করতেছিলাম। তবে কাঁকড়া কাটার ডিরেকশন কিন্তু আমার মা উপর থেকে বলে দিচ্ছিল, ডিরেকশন অনুযায়ী কিন্তু কাঁকড়া কাটা হচ্ছে। অ্যাট ফার্স্ট যে পা দুটো কাপড় দিয়ে বা হচ্ছে রশি দিয়ে বাঁধা ছিল ওটা হচ্ছে কেটে নেওয়া হয়েছে, কারণ ওই দুটোই হচ্ছে মেইন, ওটা থেকে যদি একটু কামড় দেয় তাহলে রক্ত বের করে ফেলবে। তবে মজার কথা হচ্ছে আমি কিন্তু ছোটবেলায় কাঁকড়ার কামড় খাইছিও, যে আঙুলে কামড় দিয়েছে একদম রক্ত বের করে ফেলছিল। তো এভাবে একটা একটা করে সবগুলোর বড় পাগুলো কেটে নিতেছে, আর পাশাপাশি হচ্ছে ছোট পাগুলাও কেটে ফেলতে হচ্ছে, কারণ এখানে দেখতেই পাইতেছে যে সব কাঁকড়াগুলো রাখতেছে আর এখান থেকে পিট 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 করে সবগুলো বের হয়ে যাচ্ছে। আসলে এখানে বড় বালতিতে রাখা উচিত ছিল, যেহেতু এখানে বড় বালতি কাছাকাছি ছিল না। মা যে ডিরেকশন দিচ্ছে এটা কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, পাশাপাশি কিন্তু তোমরাও শিখে নিতেছো কাঁকড়া কাটা। পাওয়া যাবো না মা বাজারে এখানে কাঁকড়া কাটা হতে থাকুক, আর পাশাপাশি আমি একটু তোমাদের সাথে গল্প করি। ইদানিং কিন্তু ইউটিউবে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে কি এই বাড়ি করতেছে, ওই বাড়ি করতেছে, যেমন MS ফ্যামিলি বাড়ি করতেছে, মাই সিম্পল লাইফ স্টাইল যে কণিকা দিয়ে আছেন উনি দোতলা বাড়ি করছেন, ক্রিয়েশন অফ মো বাড়ি করতেছে, মিতু তানিশ লাইফ স্টাইল এ বাড়ি করতেছে, মানে প্রত্যেকেই দেখা যাচ্ছে ইউটিউবের টাকায় বাড়ি করতেছে। তবে বন্ধুরা আমি এটা বলতেছি, তোমরা আবার মনে করো না যে আমি অহংকার করতেছি বা আমার খারাপ লাগতেছে, মোটেই না।
বরং এতে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে যে ইউটিউবের দ্বারাও হচ্ছে কেউ স্বাবলম্বী হতে পারতেছে। অনেক ফিমেল পারসন বা অনেক দিদিরা নিজেদের পায়ে দাঁড়াতে পারতেছে, নিজেরা স্বাবলম্বী হচ্ছে, নিজেরা টাকা ইনকাম করতেছেন, সেই নিজের টাকায় নিজেরা বাড়ি করতেছেন, এর থেকে হয়তো আর আনন্দ কি হতে পারে। তবে এটা বলাই কারণে যে এটা এখন একটা ট্রেন্ডিং এর মতো চলতেছে যে আমার বাড়ি এত দূর হয়েছে, আমার বাড়িতে এটা লাগবে ওটা লাগবে, তো দেখে খুবই ভালো লাগে এসব ব্লগগুলো। এটা বলার আসলে একটাই কারণ, আমিও তো ব্লগিং করতেছি, মাঝে একবার ছেড়েও দিছিলাম যে ওইভাবে কোনো আশা দেখছিলাম না, এখন আবার শুরু করলাম। জানি না আমি সাকসেস হতে পারবো কি না, বাট আমার ব্লগগুলো যে কেন রিচ পায় না আমি সেটাও কোনো কারণ খুঁজে পাই না। তো তোমরা যদি সেটা আমাকে ধরিয়ে দিতে পারো অবশ্যই হয়তো আমিও কোনো আশার উপর রেজাল্ট পেতে পারি। মন থেকে একটা সত্যি কথা বলি, যেসব দিদিরা বা যেসব কাপলরা ইউটিউবিং করে সাকসেস হচ্ছে তাদের দেখে কিন্তু আমি সত্যিই ইন্সপায়ার হই, এবং ইন্সপায়ার হয়ে পরের দিন থেকে আবার নতুন করে কাজ করা শুরু করি। তো কথায় আছে কোনো পরিশ্রম করলে সেটা হয়তো কখনো বৃথা যায় না, তো আমি জানি না এই পরিশ্রমটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো কোনো সাপোর্ট ছাড়া। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো হয়তো অবশ্যই পারবো। ইউটিউব ট্রেন্ডিং এর গল্প বা আমার মনের কষ্ট তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো এদিকে কাঁকড়া কাটা কমপ্লিট হয়ে গেছে, সাথে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেল। আজকে রান্নার জন্য সবগুলো কাঁকড়াই এখানে নিয়ে নেওয়া হয়েছে। তো কাঁকড়াটা আজকে ভুনা করা হবে। তো ভুনা করার সময় যেহেতু অল্প মশলা থাকে, রান্নার সময় যেন তেল মশলা ভালো করে ভিতরে ঢুকে তাই হালকা করে ভাজি করে নিতেছে। ওই যে বন্ধুরা, প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম আজকে যে এখন বর্ষাকাল হলেও রোদ বৃষ্টির কিন্তু একটা খেলা চলে, এটা অন্য কোনো ঋতুতে হয় না। তো যে কারণে বৃষ্টি থাকলেও অনেক গরম, কিন্তু একটা ভ্যাপসা গরম থাকে। গরমে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই ভ্যাপসা গরমের মধ্যে রান্না করা কিন্তু অনেক কষ্ট, আর তাতে যদি হয় কয়েক পদের রান্না তাহলে তো আরো দারুণ কষ্ট। এই গরমের সময় যদি একটু ঠান্ডা পাওয়া যায় তাহলে কিন্তু মনে হয় পরানটা জুড়ায় গেল, তাই পরানটাকে জুড়ানোর জন্য এখানে অল্প করে একটু আইসক্রিম খেয়ে নেওয়া হচ্ছে। তাহলে কি হবে বলতো, রান্নাতে কিন্তু আরো টেস্ট হবে। এই মুহূর্তে একদম লাস্ট স্টেজে রান্না চলতেছে, একটু পরে কিন্তু খাবার সার্ভ করে দেওয়া হবে। ফাইনালি সবগুলো রান্নাই কিন্তু রেডি, কিন্তু প্রত্যেকটা রান্নায় একটু কষ্ট হয়েছে, কারণ বাজার থেকে আনার পরে প্রত্যেকটা রান্না কুটে বেছে তারপরে রান্না করতে হয়েছে, এবং প্রত্যেকটা একটু ঝামেলার রান্না ছিল। চিংড়ি মাছ ভুনা, ঢেঁড়স ভাজি এবং কাঁকড়া ভুনা, মজাদার একটা খাবার দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো, ভালো থেকো সবাই।